বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম বদি বলেছেন, উন্নয়নের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দরিদ্র মানুষের জন্য কাজ করেছেন। ইতিমধ্যে দেশে পদ্মা সেতু, পাতাল রেল, টানেল, মহাকাশে স্যাটেলাইট সহ দেশব্যাপী দৃশ্যমান উন্নয়ন কাজ করেছেন। পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের কৃষক লীগের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবলীগ নেতা মোহাম্মদ বদিউল আলম এ কথা বলেন। ধলঘাট ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আলী আহমেদ বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু সৈয়দ, ভটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ধলঘাট ইউনিয়নের আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আলী সিকদার, মোহাম্মদ নুরুল হুদা, আলমগীর চৌধুরী, আব্দুল মালেক, শাহ ইসলাম সহ আরও অনেকে।